হাই, আমি তোতনা। বাঙালির রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো সবজি দিয়ে মশলা খিচুড়ি। এর জন্য নিয়েছি চাল 2 কাপ, মুগ ডাল 1 কাপ, কিছু সবজি লাগছে। সব সবজি কেটেছি মাঝারি মাপ করে, যেমন ফুলকপি, আলু, গাজর, বিনস আর মটরশুঁটি। সব সবজি আমি নিয়েছি প্রায় 500 গ্রাম। তাছাড়া আরও লাগছে 1টা টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচানো, নুন পরিমাণ মতো, সাদা তেল লাগছে 2 টেবিল চামচ, রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, আর লাগছে ঘি 1 চামচ। খিচুড়ি বানানোর জন্য প্রথম সবজি ভাজব, তাই কড়াই গরম করে তেল দেব। এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, ভালো করে ভাজব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব সামান্য হলুদ, অল্প নাড়াচাড়া করে নেব। এবার ফুলকপিগুলো তুলে নেব, আবার কড়াতে তেল দেব। এর মধ্যে দেব আলু, গাজর। আলু আর গাজর যেন একসাথে সেদ্ধ হয় সেই মতো কাটতে হবে। অর্ধেক ভাজা হলে দিয়ে দেব বিনস। এবার সব সবজি ভালোভাবে ভাজব, এর মধ্যে দেব হলুদ, 1-2 বার এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। আর এই সব সবজি ঢেলে নেব যে পাত্রে খিচুড়ি বানাবো। এরপর ভাজব মুগ ডাল, তাই কড়াতে আবার সামান্য তেল দেব। এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল, 2 কাপ চাল নিয়েছি তাই ডাল লাগছে 1 কাপ। মুগ ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা ডাল ঢেলে নেব যে পাত্রে খিচুড়ি বানাবো। এবার পাত্রটা বসিয়ে দেব গ্যাসে, এর মধ্যে চাল আর জল দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি আর নুন। খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন 2 থেকে 2.5 লিটারের মতো হয়। এবার এটা হতে দেব প্রায় 20 মিনিট। কুড়ি মিনিট পর দিয়ে দেব মটরশুঁটি আর দেব ভাজা ফুলকপি। এটা আমি বানাচ্ছি 4 থেকে 5 জনের জন্য। এবার এটা ঢাকা দিয়ে নামিয়ে নেব। খিচুড়ির মশলা বানানোর জন্য কোড়া গরম করে তেল দেব। তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজবার সময় কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা তৈরি। এবার এর মধ্যে অল্প জল দেব, যাতে মশলা কড়াতে লেগে না থাকে। এবার এটা দিয়ে দেব খিচুড়িতে। সবসময় মনে রাখবেন, খিচুড়ি মাঝে মাঝে নাড়তে হয়, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এটা আমি হতে দেব 5 মিনিট। নামানোর আগে দেব ঘি আর ভাজা জিরে গুঁড়ো। আগে থেকে বানানো জিরে গুঁড়ো ব্যবহার না করে রান্নার আগে বানানো জিরে গুঁড়ো ব্যবহার করবেন। তৈরি সবজি দিয়ে মশলা খিচুড়ি।